হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আর ছেলেরও একটা আবদার ছিল চিকেন ফ্রাই খাবে, তো ভাবলাম দুই আনন্দে আজকে চিকেন ফ্রাইটা ঘরোয়াভাবে বানিয়ে ফেলি। যারা একদমই নতুন তাদের কাছে আজকের রেসিপিটা কিন্তু খুবই ইজি এবং ভীষণই সহজভাবে আমি দেখিয়েছি। ইজি বললাম কারণ একদম ঘরোয়া মশলায় আমি তৈরি করেছি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, এখানে মোটামুটি 300 গ্রাম কি 350 গ্রাম মতো মাংস আছে, খুবই কম আছে। এর মধ্যে আমি একটুখানি আদা রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা, আর গুঁড়া মশলার মধ্যে জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। এরপরে এর মধ্যে আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দিব। তবে আপনাদের হাতের কাছে যদি সয়া সসটা না থাকে, সেজন্য 1 টুকরা লেবুর রস আর সাথে সামান্য একটু চিনি অ্যাড করে দিবেন। আর যদি হাতের কাছে অ্যাভেলেবেল টেস্টিং সল্ট থাকে, তাহলে 3 আঙুলের 1 চিমটি টেস্টিং সল্ট অ্যাড করে দিবেন, তাহলে আর আলাদা করে সয়া সসটা দিতে হবে না। তো আমার ছেলে যেহেতু টক খুবই পছন্দ করে, তাই আমি আলাদা করে লেবুর রসটাও দিয়েছি। এবারে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে, এরপরে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো, যদি একদমই হাতে সময় না থাকে, কারণ আধ ঘন্টার মধ্যে মাংসটা কিন্তু মোটামুটিভাবে একটু ম্যারিনেট হয়ে যাবে। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর মাংসের পরিমাণ যেহেতু খুবই কম, বড় জোর আমি তো আগেই বললাম যে হয়তো 350 গ্রাম মতো মাংস হবে, খুবই কম, ছোট একটা মুরগির মাংস আমি এখানে নিয়েছি। এরপরে ডিমটা দিয়ে প্রয়োজন অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম ময়দা। এখানে আমি 4 চামচ মতো ময়দা দিয়েছি। ময়দা দিতে চেষ্টা করবেন কখনোই ভুলে আপনি আটাটা ব্যবহার করবেন না, আটা দিলে মাংসটা কিন্তু একদমই ভালোভাবে ফ্রাই হবে না, আটাটা খুলে আসবে মাংসর গা থেকে। তো এবারে ময়দাটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন কীরকম হবে মাখানোটা, একদমই আঠালো টাইপের একটা মিক্সড হবে। একটু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাংসটা খুব সুন্দরভাবে ফ্রাই হতে চাইবে না, দেখুন মাংসর গায়ে একদম লেগে গেছে। তো এ পর্যায়ে কড়াইয়ে তেল গরম দেওয়ার পালা, কারণ মাংসটা আমাদের অলরেডি ম্যারিনেট হয়ে গেছে। আমি এখানে কোনো রকম গোলমরিচের গুঁড়া অ্যাড করিনি, তবে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াতে অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি অ্যাড করিনি। আমি এখানে 1.5 কাপ মতো সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম হাই হিটে আমি মাংসটাকে ফ্রাই করব। আর তেলটা অবশ্যই একটু কম গরম থাকতে হবে, যখনই আপনি এই তেলের মধ্যে একটুখানি ব্যাটার দিবেন আর উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আপনাকে মাংসটা দিয়ে দিতে হবে। তবে মাংসগুলো সবই দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু অল্প একটু গরম আছে, যে কারণে এরকম ফেনা উঠছে। খুব বেশি গরম থাকলে কিন্তু তেল থেকে ফেনা ছাড়তো না। তো যাই হোক, আমি মাংসটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। আর অবশ্যই মনে রাখবেন, মাংস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চামচ খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবেন না, মিনিমাম 1 মিনিট একটু অপেক্ষা করবেন, এরপরেই আপনি সুন্দরভাবে মাংসগুলোকে উল্টে দিবেন, কারণ গায়ের ময়দা ডিমটা ততক্ষণে শক্ত হয়ে যাবে। দেখুন এবারে মিনিটখানে পরে আমি মাংসটা হালকা হাতে একটুখানি নাড়িয়ে দিয়েছি। এভাবে মিডিয়াম হাই হিটে মাংসটাকে আপনি 4 থেকে 5 মিনিট মতো ভাজি করবেন, এর বেশি ভাজি করার দরকার নেই। 5 মিনিট কি 6 মিনিট মতো ভাজি করে মাংসটাকে আমি নামিয়ে রাখবো, কারণ এই সময়ের মধ্যে মাংসটা অলরেডি কিন্তু ফ্রাই হয়ে যাবে, কিন্তু বাইরেটা ক্রিসপি হবে না। আপনি যদি একবারে ভাজি করেন তাহলে কখনোই বাইরেটা ক্রিসপি হবে না। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে মাংসটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমি 5-6 মিনিট বলছি এই কারণে, কারণ এক এক চুলার আজ কিন্তু এক এক রকম হয়, তো আমার মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। এবারে সম্পূর্ণ মাংসটাকে আমি রেস্টে রেখে দিব ঘড়ি ধরে 4 মিনিট। 4 মিনিটের মাঝে মাংসটা যেটুকু ঠান্ডা হবে সেটুকুই হবে, আর বেশি দরকার নেই। এবারে গরম থাকতে থাকতে মাংসটা আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু ফাঁকা করে দিব, যাতে করে ভিতরটায় তেলটা পৌঁছে যায়। তো এবারে খুব সুন্দরভাবে এভাবে একটু ধীরে সুস্থে ফাঁকা করে দিতে হবে, কারণ এ পর্যায়ে মাংসটা কিন্তু বেশ গরম থাকে, তাই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো আমি সম্পূর্ণ মাংসগুলোকে এভাবে একটা ছুরির সাহায্যে একটুখানি কেটে কেটে ফাঁকা করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কাটা অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আমি এখানে ছুরি ব্যবহার করেছি। আপনারা চাইলে কাটা চামচ ইউজ করতে পারেন। আর মাংসের টুকরোগুলো একদমই ছোট ছিল, ভিডিওটা একটু জুম করে করেছি, যার কারণে হচ্ছে মাংসের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দেখাচ্ছে। এবারে 4 মিনিট পরে আমি তেলটাকে পুরো হাই হিটে গরম করে নিয়েছি আর মাংসগুলোকে দিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ মাংসটা ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু মাংসটা ভাজি হতেও অনেক সময় নেবে।
এবারে ফুল হাই হিটে রেখে আমি মাংসটাকে ঠিক 2 মিনিট মতো ভাজি করে নিব। এর মাঝেই কিন্তু মাংসটা সম্পূর্ণ ক্রিসপি হয়ে যাবে। দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, একদম লাল কালার চলে আসছে, যেটা দেখতে কিন্তু দারুণ ইয়ামি লাগছে। তো এ পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আমি কোনো রকম টিস্যু পেপার ইউজ করিনি, কারণ আমি রান্নাঘরে টিস্যু পেপার ইউজই করি না। তো আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। আমি খুবই সাদামাটাভাবে আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।